শুভ পঞ্চমী সবাইকে জানিয়ে আজকে আমরা এই পুজো পরিক্রমা শুরু করছি আরামবাগ টিভির তরফ থেকে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি আরামবাগের পারুলে, পারুল মিলন মঞ্চ এমন একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে যে সকলের মিলন হবে এখানে। একবারে মানে এমএলএ এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ, অন্য মতের মানুষ, অন্য রাজনীতির মানুষ সবাই মিলে একটা মিলন মঞ্চে রূপান্তরিত হয়েছে এই পারুলে। একটু পরেই একেবারে মণ্ডপের ফিতে কাটা হবে, মহারাজ আসছেন রামকৃষ্ণ মিশন থেকে। তার আগে অনেক ব্যস্ত মানুষ থেকে একটু সময় বের করে নিয়েছি, কারণ প্রচুর এই পুজোর ব্যস্ততা রয়েছে, এই মণ্ডপ সেই মণ্ডপে যাওয়া, আবদার আমন্ত্রণ সামলাতে হবে। তারই ফাঁকে একটু আমরা পেয়েছি স্থানীয় যিনি সাংসদ অপূর্বা পোদ্দার, আমরা পেয়েছি স্থানীয় বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, এবং আরও এখানে অনেক রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাড়া, প্রাক্তন সভাপতি শিশির সরকার থেকে শুরু করে অনেকে, সবার নাম হয়তো নেওয়া যাবে না, এত সংখ্যক মানুষ আজকে এসেছেন। কারণ এই পঞ্চমীতে যে ফিতে কাটা হচ্ছে, পুজোর যে উদ্বোধন হচ্ছে আজকে পারুলে, সবাই এই একটা সন্ধিক্ষণের সাক্ষী থাকতে। এবং একেবারে সরাসরি অপরবাদীর কাছে চলে যাচ্ছি, খুবই ব্যস্ত বলছি যে সবের মধ্যে, এত কিছুর মধ্যে এই যে পুজোর আয়োজন, পুজোতে একসঙ্গে ওঠা বসা, একসঙ্গে এরকম আড্ডার মেজাজ, এটা কেমন আপনি ফিল করেন? আসলে ছোটোবেলাতে পুজোর একটা আলাদা মেজাজ থাকতো, সারা পাঁচ দিন জামাকাপড় পরবো সকাল বিকেল এরকম করে। কিন্তু যত দিন এবং ব্যস্ততার সাথে সাথে আমরা কিন্তু পুজোর সেই একটা সাবেকিয়ানা ব্যাপার কিন্তু আজও আমাদের মধ্যে সেই একই রয়েছে। তাই এবারে আরামবাগে সকলের জন্য সকলকে নিয়ে আমাদের পারুল মিলন মঞ্চের যে আমাদের তরফ থেকে প্রথম বছর পুজো আমরা করছি, আমাদের সম্মানীয় বিধায়ক আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে নিয়ে আমাদের সমস্ত জেলা পরিষদের সদস্যরা আছেন, আমাদের চেয়ারপারসন আছেন, আমাদের প্রধানরা আছে, উপপ্রধানরা আছে, আমাদের এই পারুল মিলন মঞ্চের সমস্ত সদস্যবৃন্দ, এবং আজকে এই পুজোর যিনি উদ্বোধন করবেন আমাদের কামারপুকুর মঠের মহারাজ লোকত্যানন্দ মহারাজ, মায়ের কাছে এই প্রার্থনা যে পাঁচটা দিন সবাই যাতে আনন্দে মেতে ওঠে এবং বৃষ্টি যাতে না হয়, যাতে খুব সুন্দর করে আমরা এই পাঁচটা দিন পুজোর মায়ের আরাধনা করতে পারি। শান্তি কামনা করি, সকলের সুখ সমৃদ্ধি হোক, সকলকে সুবুদ্ধি দিক, এবং মামাটি মানুষের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের পাশে থেকে আমরা সকল জনপ্রতিনিধিরা যাতে মানুষের সেবায় সারা বছর ভালোভাবে আমরা তাদের সেবা করতে পারি, আমাদের নেত্রীর নীতি আদর্শ মেনে মায়ের কাছে এই আবেদন করি যে সকলকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আমাদের রিপোর্টার ভাইদের সাথ থেকে প্রশাসনের সমস্ত আধিকারিকদের, যারা এই পুজোর দিনগুলোতে মানুষের পাশে থাকে, সকলকে পুজোর এই পাঁচটা দিন এবং সবাই ভালো থাকবেন পুজোর শুভেচ্ছা জানাই। আমি সত্যি আন্তরিকভাবে সকলের কাছে কৃতজ্ঞ যে প্রথম বছরের এই পুজো, এই আয়োজন সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে, এবং আমাকে নিজে কৃষ্ণদাকে আমি যখন কার্ড পাঠিয়েছিলাম, উনি বলেছিলেন আমি যাব, আজকে সকাল 8:30 সময় ফোন করে বলছে ম্যাডাম 10:30 হবে, তো আমি বললাম হ্যাঁ। তাই আমি সকলকে, আমার আরামবাগ লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষকে, সমস্ত আমার সহকর্মীকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই পুজোয় আমায় এত সুন্দর করে সহযোগিতা করেছে, সকলকে আমি ধন্যবাদ এবং তাদের কাছে কৃতজ্ঞ। অপরাধী, আপনি তো এই প্রথম একটা পুজো করছেন আরামবাগে, হঠাৎ করে আরামবাগে একটা মণ্ডপ তৈরি করে পুজো করা, মিলন মঞ্চ তৈরি করা, এটা মানে কোন জায়গা থেকে ভাবনাটা? পারুল মিলন মঞ্চের নামই হচ্ছে যে মানুষের মধ্যে একটা মিলনের মেলবন্ধন তৈরি করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেটাই তো, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের বৈশিষ্ট্য, কৃতি, সংস্কৃতি। একেবারে আমি আরেকটা কথা জানতে চাই, ছোটবেলাটা কোথায় আপনার, পুজোটা কোন জায়গায় কাটতো, তখন কিভাবে কাটাতেন যদি একটু বলেন, কোন এলাকা? আসলে আমরা যেখানে বড় হয়েছি সেখানে বেশিরভাগ জগত্তি পুজোটা হতো, সেটা আবার আরামবাগেও জগত্তি পুজো হয়, কিন্তু তার সাথে সাথে চন্দননগরে জগত্তি পুজো যেরকম খুব বিখ্যাত, তার সাথে সাথে ছোট ছোট মানে জায়গাতেও পুজো হতো দুর্গাপুজো, কিন্তু চন্দননগরে যেটাই হতো যে জগত্তি পুজোর জন্য সবাই একটা আলাদা আমেজ নিয়ে, তাদের আলাদা চিন্তাধারা নিয়ে থাকতো, কিন্তু দুর্গাপুজো হতো, কিন্তু আমরা বেশিরভাগটাই ওই জগত্তি পুজোর ওই পাঁচটা দিনকে আমরা বেশিরভাগ করতাম।
এখানে পাঁচটা চারটে দিন কীরকম ভাগ করেছেন, শুধু কি পুজো হবে না তার সঙ্গে কোনো প্রোগ্রাম কী কী ঠিক করা হয়েছে? কালকে কয়েকটা জায়গায় আমি যাব, আমি যেহেতু একটু আমার শরীরটা ভালো না, তবুও আমি আরামবাগের বিভিন্ন জায়গায় যাব। এমএলএর সাথে আমার কথা হয়েছে, তো আমি কিছু উদ্বোধন আমার আরামবাগে আছে। আর এখানে কোনো প্রোগ্রাম টোগ্রাম রাখছেন? এখানে পাঁচ দিনই সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে, তার সাথে বাউল গান থাকবে। এখানকার স্থানীয় যারা কুশি মানে ছোটো ছেলেমেয়েরা আছে, কলাকুশলীরা, তারাও তাদের প্রতিভা এখানে একটা করার, তাদের মঞ্চে তারা এখানে করবে, খুব ভালো লাগবে। ছেলেমেয়েরাও তো বড়ো হচ্ছে, তাদের আবদার থাকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যে, সেখানে তাদেরকে নিয়ে সময় হয় বেরোনো? এই জন্যই তো এই মিলন মঞ্চে ওনারা এসছেন। আসুন আসুন, আমরা দেখছি একবারে মহারাজ এসে গেছেন, উনি আসছেন, উনি আজকের এই মণ্ডপের ফিতে কাটবেন। আমরা একটু কথা বলে নিই, মহারাজের সঙ্গে কথা বলবো আমরা। বিধায়ক রয়েছেন, বিধায়ক কৃষ্ণ একেবারেই আমরা আরও অন শটে মহারাজকে পেয়ে গেছি। মহারাজ নানান জায়গায় ফিতে কাটতে যান, নানান বিষয়ে ফিতে কাটতে যান, পুজোর মণ্ডপে ফিতে কাটা, আবার এরকম একটা মিলন মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে এই পারুলে, এমপি অপূর্ব পোদ্দার উদ্যোগী ভূমিকায় রয়েছেন, এটা কীরকম, এটা কি আলাদা অনুভূতি? আমাদের বাঙালিদের দুর্গাপূজা মানেই মিলনের মঞ্চ। মাকে আমরা আরাধনা করি, তো আমরা সবাই মায়ের সন্তান, সেখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বলে কিছু নেই, সেখানে সবাই আসবে। কারণ আমরা দেখুন, আমাদের যে শাস্ত্রে বলছে যে আমরা জানি আর নাই জানি, আমরা মায়ের কাছ থেকেই আমরা এসেছি, মায়ের কাছেই আমরা লীলা করছি, আমাদের জীবনটা কাটাচ্ছি, এবং শেষকালে আমরা সবাই মায়ের কাছে ফিরে যাব। সেজন্য শাস্ত্র বলে যে আমরা মায়ের কাছে ছিলাম এবং মায়ের কাছে আছি এবং মায়ের কাছে থাকবো, সেখানে কোনো রকম কোনো ভেদ নেই। তো শ্রীরামকৃষ্ণদেব, আমি তো রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ থেকে কামারপুকুর থেকে আসছি, তো আমরা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাঁদের ভাবধারা এবং আদর্শ এবং জীবন নিয়ে আমরা চলি। তো আপনারা জানেন শ্রীরামকৃষ্ণদেবের, হ্যাঁ, তার যে যত সাধনা, সমস্ত ধর্মে তিনি সাধনা করেছেন এবং সমস্ত ধর্মই সত্য, সেখানে তিনি প্রমাণ করে দিয়েছেন, অনুভূতি করেছেন, লাভ করেছেন। তিনি খ্রিস্টান ধর্ম নিয়ে সাধনা করেছেন, মুসলিম ধর্ম নিয়ে সাধনা করেছেন, হিন্দু ধর্মের নিয়ে সাধনা করেছেন, সমস্ত ধর্ম নিয়ে সাধনা করে তাদের সবাইকে দর্শন করেছেন এবং বলেছেন যে না, এইটা দিয়ে মা কালীকে তিনি যেমন দর্শন করলেন এবং তিনি আল্লাহকেও তিনি দর্শন করেছেন এবং বৌদ্ধদের সাধনা করে তিনি বৌদ্ধ দর্শন পেয়েছেন এবং খ্রিস্টানদের ধর্ম সাধন করে তিনি যীশুখ্রিস্টকে দর্শন পেয়েছেন এবং দেখছেন যে না, প্রত্যেকটা ধর্ম, তারা যে বলছে যে আমরা খ্রিস্টানকে আরাধনা করি বা মুসলিম আরাধনা করি বা হিন্দু আরাধনা করি, বলছে কোনোটা পথই মানে মিথ্যা নয়, সব পথ দিয়েই ভগবানকে পাওয়া যায়। এইটা হচ্ছে তাঁর একটা বিশেষ জিনিস, যেটা শ্রীরামকৃষ্ণদেব তার নতুনত্ব তিনি দেখিয়ে গেছেন। আর আরেকটা জিনিস দেখিয়ে গেছেন, যেটা হচ্ছে যে সব মানুষের মধ্যে ভগবান আছে, এটা একটা নতুন জিনিস। তো সেই জন্য আমরা যেমন মায়ের পুজো করি, এটা একটা আমাদের কাছে একটা যেমন জিনিস আছে, সব মিলন মঞ্চ মানে সবাই সেখানে আসবেন, সমস্ত ধর্মের মানুষ সেখানে আসবে। আর একটা হচ্ছে যে মানুষের পূজা করতে হবে, ভগবানের যেমন পূজা হয়, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মাটির প্রতিমা করে পূজা করছি বা পাথরের প্রতিমা করে পূজা করছি, তো তাহলে ভগবান যত মানুষ যত জীবন্ত, তাতে কেন পুজো হবে না? তো এইটা স্বামী বিবেকানন্দ দেখিয়ে গেছেন, তিনি বলে গেছেন যে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। তো এই যে এইটা মানে হচ্ছে কি, যে ভগবান যেমন মন্দিরে থাকবেন আর ভগবান তেমন এই সাধারণ মানুষের মধ্যে রয়েছে। তো ভগবান যদি সাধারণ মানুষের মধ্যে থাকে সেখানে, তাহলে তার কাকে বলবেন যে এ আমাদের মানুষ নয় বলে? সবাই আমাদের মানুষ, সবাইকে তিনি, শ্রীরামকৃষ্ণদেবের ছিল বিশ্ব প্রেম ছিল, তিনি সবাইকে আলিঙ্গন করে সারা বিশ্বের মানুষকে তিনি আলিঙ্গন করতে পারতেন। তিনি হিন্দুর কাছে যেমন আলিঙ্গন করতে পারতেন, মুসলিমদেরকে আলিঙ্গন করতে পারতেন, খ্রিস্টানদের আলিঙ্গন করতে পারতেন, আরও যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মের মানুষকে তিনি আলিঙ্গন করতে পারতেন। এই হচ্ছে মিলন মঞ্চ। তো এই যে একটা মিলন মঞ্চ, আমরা জানি বা না জানি দুর্গাপূজা আমরা করি, সেটা অ্যাকচুয়ালি মিলন মঞ্চ, কিন্তু এটা নাম দেওয়া হয়েছে মিলন মঞ্চ। তবে এটার একটা বিশেষ বলা যেতে পারে, হ্যাঁ সবই মিলন মঞ্চ, কিন্তু একটা নাম দিয়ে মিলন মঞ্চ করা হয়েছে এবং সব মানুষ এখানে আসবে, হ্যাঁ এটাই স্বাভাবিক, এবং তারা পুজো দেখবে, তারা প্রসাদ নেবে, তাদের মানে দরিদ্রদের সাহায্য করাবে, এই নিয়েই সামগ্রিকভাবে হচ্ছে দুর্গাপূজা। তো একেবারে আমি আপনাকে শেষ প্রশ্ন, এটা হচ্ছে যে এখন তো সাম্প্রদায়িক টেনশনও বিভিন্ন জায়গায় উঠছে, বলা হচ্ছে কোথাও কি এই ধরনের উৎসব, এই ধরনের দুর্গা উৎসব, এই ধরনের মিলন মঞ্চ সবাইকে এক করার, এই ভেদাভেদ সম্প্রীতির মানে বন্ধনটা অটুট করতে পারে? এটা দেখুন, এটা মানুষের মধ্যে কিছু কিছু কেউ মানুষ হয়তো জাগিয়ে তোলে, কোনো কোনো মানুষ এটা জাগিয়ে তোলে,
ধর্ম হচ্ছে এমন একটা জিনিস, যে কোনো ধর্ম যদি আপনি বিশ্লেষণ করেন, হিন্দু ধর্মের যে মানে গূঢ় তত্ত্ব আছে সেটা যদি বিশ্লেষণ করেন, বা মুসলিম ধর্মের যে তাদের যে গূঢ় তত্ত্ব কোরআনে, যে আপনি কোরআন যারা ভালো করে পড়েছে যারা বুঝেছে তাদের দেখবেন, তাদের সেখানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। খ্রিস্টান ধর্ম তাদের যদি সেই যে আপনি যীশু খ্রিস্টের যে বাণী সেটা যদি শুনে দেখবেন সেখানে কোনো ভেদাভেদ নেই। আসলে আমরা মানুষরা নিজেরা সেগুলোকে মানে বিকৃত করে ফেলি, বিকৃত করে হ্যাঁ তার একটা অন্যরকম মানে করে দিয়ে আমরা অন্যরকম ভাব তার একটা খাড়া করে দিই, যার ফলে মানুষ যারা অশিক্ষিত তাদেরকে ভুল বোঝানো হয়, বুঝিয়ে নিয়ে একটা সাম্প্রদায়িক কিছু একটা মানে ভাব গড়ে তোলা হয় যেটা ঠিক নয়। যারা সত্যিকার ধর্ম যারা বুঝেছে তারা বলবেন না, তাদের মধ্যে যারা দেখবেন শিক্ষিত, শিক্ষিত মানুষদের মধ্যে কোনো সাম্প্রদায়িক ভাব কখনো আসে না। তো সেই জন্য আমাদের দেশে শিক্ষার অভাব, তো সেই শিক্ষার অভাব আছে, কিন্তু তবুও যদি আমরা যদি 100 জন মানুষ যদি অসৎ হয় তার মধ্যে যদি 5 জন মানুষ যদি সৎ থাকে তাদেরকে তারা ঠিক পথে আনতে পারবে। সেই জন্য আমাদের পৃথিবীতে এখনও ধরুন মারামারি দাঙ্গা এ সমস্ত চলছে, কিন্তু আপনি কি বলতে পারেন যে এখন সৎ মানুষের অভাব হয়ে গেছে, বা আমাদের সৎ কোনো ব্যক্তি বা সৎ ভাব এরকম কোনো অভাব হয়ে গেছে? আগেকার দিনে আমরা যদি চিন্তা করে দেখি অনেক মহাপুরুষরা এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ দেব এসেছিলেন, ভগবান চৈতন্য দেব এসেছিলেন, যীশু খ্রিস্ট এসেছিলেন, কিন্তু এখনও কিন্তু এরকম মহাপুরুষ অনেক রয়েছে, তাদের 1-2 জন যদি থাকে তারা গোটা পৃথিবীকে আবার চেঞ্জ করে দিতে পারবে, মানে তাদের জন্যই পৃথিবী এখনও টিকে রয়েছে এবং সৎ জিনিস এখনও কখনো লুপ্ত হয়ে যায়নি। সেজন্যে যতই খারাপ জিনিস থাকুক না কেন, হ্যাঁ ভালো জিনিস যদি একটা দূরে থাকে তার দ্বারাই আবার উপকৃত সবাই হয়ে যাবে এবং তারা পরিবর্তন করতে পারবে। তো সেই জন্য আমরা চেষ্টা করে যেতে হবে, আমরা এই যদি হাল ছেড়ে দিই যে না এরকম সব জায়গায় মারামারি কাটাকাটি দাঙ্গা হচ্ছে অতএব আমরা হাল ছেড়ে দেবো কেন, সেজন্য আমরা যদি 1-2 জন থাকি আমরা যদি সৎ হতে পারি তারা আস্তে আস্তে ঠিক সৎ হবে। তো কখনো মানে মিথ্যার কখনো জয় হয় না, সত্যের সবসময় জয় হয়, এটা মনে রাখবেন। একেবারে এখন খুব ব্যস্ত আমরা মানে সবাই এসেছেন, চেয়ারম্যান এসেছেন, পৌরসভার স্বপন নন্দী অনেকে আছেন, ওনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু যেহেতু এখন ফিতে কাটা হবে খুব শীঘ্রই সবাই তৈরি হয়ে গেছে, আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে, তারপর আরও ওনাদের সঙ্গে আমরা কথা বলবো মানে কামারপুকুরে বা অন্য জায়গাতে অন্য। Thank you.
নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় শ্রী শ্রী দুর্গা মাইকি জয় শ্রী শ্রী দুর্গা মাইকি জয় শ্রী শ্রী দুর্গা মাইকি এবার আমি যাকে পেয়েছি, এই যে পূজোর আয়োজনটা হচ্ছে সাংসদ অপূর্বা পোদ্দার, তার যিনি হাজব্যান্ড, এটা একটা আলাদা পরিচিতি, যদিও তার নিজস্ব একটা পরিচিতি রয়েছে, এবং তিনি একজন সমাজসেবী, তৃণমূলের একটি মেম্বার, শাকির আলী। শাকির আলী, আপনার নামটা তো শাকির আলী, কিন্তু পূজোর সঙ্গে যুক্ত থাকা, এটা কি একটা অন্য ধরনের অনুভূতি? না না, এটাই তো আমরা বুঝিয়ে দিতে চাইছি। দেখুন, পুজো এই দুর্গা উৎসবটা আর এই দুর্গা পূজাটা সবার জন্যে, এ শুধু বাঙালি সমাজের জন্য এই পুজোটা না, এই পুজোটা হিন্দু মুসলমান সবার জন্য এই পুজোটা, এটাই তো আমরা প্রমাণ করতে চাইছি। আজকে যে উদ্যোগ আরামবাগ এমপি নিয়েছেন, এই পুজোটা প্রথমবার এখানে হচ্ছে, সে দেখুন আমি কিন্তু ওনার পাশে দাঁড়িয়ে আছি, আর আজকে আপনি মণ্ডপের মধ্যে আমাকে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু মাকে বন্দনা করি, মাকে সম্মান করি, মা আজকে এসছেন, তার সাথে তার সামনে আমি দাঁড়িয়ে আছি, মায়ের সামনে দাঁড়িয়ে আছি, এর চেয়ে বড়ো আর কী জিনিস হয়? আজকে এটা যে ধর্ম রাজনীতিক নিয়ে যে সারা দেশের যে পুরো এটা হয়ে গেছে, যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, সেটাকেই আমরা সামনে রেখে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে হিন্দু মুসলমান শুধু পলিটিক্সের মধ্যে ব্যবহার করে ক্ষমতা পাওয়া যায়, কিন্তু মানুষের মধ্যে আমরা জয় করব, আমরা ধর্ম হিসাবে না, কাজের মাধ্যমে আর সম্মানের মাধ্যমে। এই জন্যে আমরা চাইছি যে আজকে আমরা এক জায়গা হয়ে, হিন্দু মুসলমান হয়ে এক জায়গায় এই পুজোকে আনন্দ করি। কিন্তু তবুও পুজোর সময়, পূজার উৎসব, স্বামী স্ত্রী একসঙ্গে ঘুরতে যাওয়া, এটা আলাদা করে সময় হয় না? সবটাই সকলকে নিয়ে কেটে যায়? না না, সময় হয় না। এই আরামবাগের এখানকার মানুষ মা বোনরা এবং এখানকার কর্মী সবার সঙ্গে কয়েকদিন উৎসবটা কাটাবো, এবং আমাকে, আমি তো রিসড়া পৌরসভা কাউন্সিলর, আমাকে তো রিসড়াটাও দেখতে হয়, আমি মাঝখানে রিসড়াও যাব, শ্রীরামপুরেও যাব, এই রিসড়া আর আরামবাগ এই দুটোই আমি করি, এবং অপরূপা সারা পুজো মানে এই 5-7 দিন যা আছে সব এখানেই, দশমী করে তারপরে উনি বাড়ি ফিরবেন। একেবারে শুনলেন শাকির আলী, তিনিও কিন্তু বেশ বলছেন যে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে। নজর রাখুন আরামবাগ টিভিতে। এবার আমরা মঞ্চটা, পারুল মিলাল মঞ্চে যে মণ্ডপ, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তারই মধ্যে দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে মণ্ডপ সাজানো হয়েছে যতটা আপনাদেরকে আমরা পাচ্ছি দেখানোর, এরকম একটা অ্যাম্বিয়েন্স, একটা অ্যান্টি লাইটও এই মুহূর্তে রয়েছে। যাই হোক, আমরা আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করছি। একটু আগেই যেখানে ফিতে কেটে মঞ্চের উদ্বোধন করেছেন মহারাজ, মঞ্চের উদ্বোধন করেছেন, আমরা একটু আগে আপনারা দেখেছেন সেই ছবি, এবং আমরা এই মুহূর্তে প্রতিমার ছবি আপনাদেরকে দেখাবো, যে প্রতিমাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে পারুল মিলাল মঞ্চের, এবং যার উদ্যোগী ভূমিকায় রয়েছেন স্থানীয় সাংসদ অপরূপা পোদ্দার, এবং তার আরও যারা সহযোগী সবাই মিলে কিন্তু আজকে এই মণ্ডপটাকে তারা সাজিয়ে তুলেছেন, এবং এই মুহূর্তে সেই মণ্ডপের প্রতিমার ছবি আপনারা দেখছেন, এবং মণ্ডপটিকে সাজানো হয়েছে যে ভিতরের চিত্রটা আমরা একটু দেখাবার চেষ্টা করব যতটা পেরেছেন আর কি। হয়তো বিরাট কিছু থিমের কাজ নেই, বা অন্যান্য মণ্ডপের মতো বিরাট জাঁকজমক করে কিছু নয়, কিন্তু যেটা বলা যে পুজো করতে গেলে মনটা বড় হতে হয়, এবং সেদিক দিয়েই তারা তাদের মতো করে সাজিয়েছেন, এবং পারুল মিলন মঞ্চে এখানে আমরা দেখছি। দিদি, এদিকে কেমন দেখছেন, এই কেমন সাজানো হয়েছে মণ্ডপ? ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে, আমরা মানে ফার্স্ট টাইম তো, মানে ভীষণ ভালো লাগছে। মণ্ডপ, ঠাকুর বা এনাদের ব্যবহার ভীষণ ভালো। মানে এটা কি আপনি কি এখানে সঙ্গে যুক্ত না দেখতে এসেছেন? না, আমরা দেখতে এসেছি, মানে ম্যাম আমাদের মানে নিমন্ত্রণ করেছে, তো আমরা এসেছি সবাই মিলে, মানে হার্বাল লাইফ গ্রুপ থেকে, মানে আমরা সব একসঙ্গে জয়েন করে এসেছি। দায়িত্ব তো অনেক, একটা পেশাদারি ব্যাপার আছে, তার মধ্যে পূজোর সময়টা কিরকম কাটে আপনাদের? খুব সুন্দর লাগছে, একটা অন্যরকম মুহূর্ত, কারণ পূজোর সময় একটা এখানে আসা কোনো বছরই হয় না, আজকে নতুন একটা কাজের সাথে যুক্ত হয়েছে, তো একটা নতুন পুজো এবছর কাটাবো, খুব মজা করে। আপনার নাম? প্রিয়াঙ্কা রায়। আপনার নাম? বৈশাখী রায়। ওকে, এইভাবে বিভিন্ন জন আসছেন মণ্ডপ দেখবেন,
এবং তারা অবশ্যই শুধু এই মণ্ডপ নয়, আরামবাগ শহর জুড়ে প্রচুর পুজো হচ্ছে। তারই মধ্যে আজকে পঞ্চমীতে এই মিলন মঞ্চ, পারুল মিলন মঞ্চের মণ্ডপের উদ্বোধন হয়ে গেল। আপনার কামারপুকুর যে মঠ মিশন তার মহারাজ এসেছিলেন এবং সেখানে যা যে রীতি আছে, যে সিস্টেম রয়েছে, সেগুলো মেনেই কিন্তু পূজা অর্চনা শুরু হয়েছে। আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে, ক্যামেরায় জাভেদ নেহালের সঙ্গে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি। স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ এইমাত্র ফিতে কেটে পুজো উদ্বোধন করলেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, মন্ত্র উচ্চারণের মাধ্যমে।